শুভ পঞ্চমী, আমি পঞ্চমীতে এই লুকটা ক্রিয়েট করেছি। ভীষণই সিম্পল, একটু বেশি মেকআপ না, খুব বেসিক লুক, যাতে কমফোর্টেবল হয় এত ভিড়ের মধ্যে হাঁটতে। তো আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি, তারপর আমি কনসিলার লাগাচ্ছি। আচ্ছা, বেসে কিন্তু আমার ময়শ্চারাইজার লাগানো ছিল ফেসে, তার উপরে আমি প্রাইমার লাগিয়েছি আর এখানে কনসিলার লাগাচ্ছি। এবার ভালো করে ব্লেন্ড করে ফেস পাউডার লাগাচ্ছি। নোট, নট ইজ ইটস নট আ কম্প্যাক্ট, ইটস আ ফেস পাউডার। ভালো করে ফেস পাউডারটা আমি সারা ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি কিন্তু, আমার হাত ইজ ভেরি কমফোর্টেবল, আমি ওই ব্লেন্ডার থেকে হ্যান্ড দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি। আইলাইনার লাগাচ্ছি, আইলাইনারটা দেখো একটু মোটা করে লাগিয়েছি। কাজল, ব্যাস দেখো বেসিক লুক কিন্তু কমপ্লিট আমার। এবার আমি নোসে হাইলাইটার লাগিয়ে নিয়েছি, সো দ্যাট নোসটা একটু পয়েন্টেড থাকে এবং একটা জাস্ট পুজোর সময় বেরাবো একটা গ্লো থাকবে। এবার চিকসে ব্লাশ লাগাচ্ছি, এটা লিপ অ্যান্ড চিক যেগুলো আছে না, সেই ব্লাশটা ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আবার, কিন্তু আমি যে খুব বেশি লাগাবো, আমি একটা খুব সিম্পল লুক ক্রিয়েট করব, নট ভেরি উগ্র। তো এবার আমি লাগাচ্ছি হাইলাইটার, তার উপরেই করে আবার ব্লেন্ড করে নেবো। অ্যান্ড আবার আমি বলছি, আমি আমার হাত হ্যান্ড ইউজ করতে পছন্দ করি রাদার দ্যান এ ব্লেন্ডার। এবার ফিক্সিং স্প্রে, মেকআপটাকে ফিক্স রাখার জন্য স্প্রে। লাস্টে আমি দিচ্ছি হচ্ছে লিপস্টিক। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর ফিনিশিং টাচ হচ্ছে যে ফেস পাউডারটা আমি লাগিয়েছিলাম, সেটাকে আরেকবার আমি সারা মুখে একবার লাগিয়ে নিচ্ছি। তো দিস ইজ দি ফিনিশিং টাচ। আর এরপর আমার এই নতুন ড্রেস, ওটা পরে নেব, টপ অ্যান্ড কমফোর্টেবল ভীষণই অত ভিড়ে হাঁটার জন্য। আর একটা বান করেছি, দেখো একটা টপ নট বান করেছি, চুলটা খুলিনি, কারণ এত গরমে তো অত চুলটুল খুলে অত হাঁটতে পারবো না। খুব বেসিক মিনিমাল মেকআপ রেখেছি। কেমন তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। ভালো থেকো, বাই অ্যান্ড হ্যাপি পুজো।